সাইটটা খুব ফ্রেশ কন্ডিশন। এই যে অরিজিনাল লাইট, অরিজিনাল গিরিল, ফক লাইট এক্সট্রা লাগানো আছে। এই এলিয়নটা আমরা একটা গাড়ি এক্সচেঞ্জে নিয়েছি, ঠিক আছে, আমাদের থেকে একটা নিউ শেপের এলিয়ন নিয়েছে, ওনার এই ওল্ড শেপের এলিয়নটা রেখে গেছে, এটাতে আমরা কোনো কাজকর্ম করাই নাই। সাইদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমার শোরুমের অ্যাড্রেসটা তেজগাঁও নাবিসকোর মোড়, বলাকার মোড়, এসকে কার প্লেস। আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন? আজকের ভিডিওতে আমি পাঁচটি গাড়ি দেখাবো, ঠিক আছে? পাঁচটি গাড়ি দেখাবেন। একটা দেখাবো র‍্যাপ 4, একটা দেখাবো প্যারাডো, একটা দেখাবো হাইল্যাক্স সার্ভ, আর একটা দেখাবো হচ্ছে নিশান ঝুঁকি, আর একটা এলিয়ন। আচ্ছা, র‍্যাপ 4 দিয়ে শুরু করেন। হ্যাঁ, র‍্যাপ 4, এটা 2003 এর মডেল, এটা 8 এর রেজিস্ট্রেশন, অকটেন ডাইপ, তেলের গাড়ি, ফাস্ট পার্টি। আচ্ছা, 3 এর মডেল ভাই? হ্যাঁ, 3 এর মডেল। অনেক সুন্দর। টয়োটা র‍্যাপ 4 2003 এর মডেল। হ্যাঁ ভাই, দামটা কত চাচ্ছেন? দামটা চাচ্ছি আমরা হচ্ছে 13,50,000 টাকা আজকিন প্রাইস। 13,50,000 টাকা আজকিন প্রাইস। আমরা এরপর কি দেখবো? এরপর হাইল্যাক্স সার্ভ দেখেন। ওকে, এটার মডেল ভাই? এটা 2004 মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। এটার কন্ডিশন ভাই? এটার কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন, ফার্স্ট পার্টি। আচ্ছা, এটা সিসিটা কত? এটা সিসি 2700 সিসি। 2700 সিসি, 2700 সিসি। সিএনজি বা চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আমরা 24,50,000 টাকা। 24,50,000 জি আজকিন প্রাইস। মডেল ভাই? মডেল 2004, 2008 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি, অকটেন ড্রাইভ, তেলে চালিত। ওকে, আমরা এরপরে কি দেখাবো? এরপরে যে প্যারাডো দেখাবো। আচ্ছা, প্যারাডো দেখার আগে বাইরেগুলো দেখাই দিই। হ্যাঁ, বাইরেগুলো দেখেন। নিশান যুগ ভাই? হ্যাঁ, নিশান যুগ কোন দেখেন? নিশান যুগ, নিশান যুগ, এটারও ট্যাক্স কম। এটারও ট্যাক্স কম। এটা 2011 মডেল, 2014 এর রেজিস্ট্রেশন, এটা আপনার এলপিজি করা। এলপিজি করা, নিশান যুগ এলপিজি সহ পাচ্ছেন। কালারটা খুব সুন্দর, অনেক সুন্দর একটা কালার নিশান যুগ। আর ভিতরে কন্ডিশন ভাই? ভিতরে অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে, দেখেন খুব ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, অল অপশন অটো? অল অপশন অটো। এবং ফ্রন্ট সাইডটা কি অবস্থা ভাই? ফ্রন্ট সাইডটা খুব ফ্রেশ কন্ডিশন, এই যে অরিজিনাল লাইট, অরিজিনাল গিরিল, ফক লাইট এক্সট্রা লাগানো আছে। আচ্ছা, এলপিজি সহ ভাই? এলপিজি। সিরিয়াল হচ্ছে 16। কম ট্যাক্স দিয়ে একটা জিবের ট্যাক্স দিয়ে গাড়ির দাম আমরা কমাই দিতেছি এদের জন্য, ঠিক আছে? জি, দামটা কত চাচ্ছেন ভাই? দামটা আমরা 13,50,000 হলে সেল করব। আচ্ছা, 13,50,000 হলে সেল করে দিবেন। হ্যাঁ, 13,50,000। আমরা এরপর এলিয়ন দেখব। এই এলিয়নটা আমরা একটা গাড়ি এক্সচেঞ্জে নিয়েছি, ঠিক আছে, আমাদের থেকে একটা নিউ শেপের এলিয়ন নিয়েছে, ওনার এই ওল্ড শেপের এলিয়নটা রেখে গেছে, এটাতে আমরা কোনো কাজকর্ম করাই নাই। আচ্ছা, ঠিক আছে, মানে যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছেন? এইভাবে এইভাবে আছে। আর এই হেডলাইট দুটো ওই ভদ্রলোকই চেঞ্জ করে নিয়ে আইছিল। ওকে, এটার মডেল? এটা 2004 মডেল। 4 মডেল এবং রেজিস্ট্রেশন? 2004 মডেল, 2006 এর রেজিস্ট্রেশন। সামনে পিছনে গ্লাস? অরিজিনাল। অরিজিনাল 4 এর মডেল, অরিজিনাল গ্লাস পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে এক্সচেঞ্জে, এক্সচেঞ্জের গাড়ি, ঠিক আছে, এই জন্য এই গাড়িটা অনেক কমায় দেবে, এত কমে কোনো কোথাও পাবে না। আচ্ছা, ব্যাকপার্টটা তো ফ্রেশ? ব্যাকপার্টটা ফ্রেশ। এটা কি সবচেয়ে কমে দিবেন? সবথেকে কমে দেবো। কত চাচ্ছেন ভাই এটা? এটা আমরা চাই, এটার হচ্ছে আপনার রানিং কাগজ 2-3 দিন আগে টেস্ট টোকেনটা ফেল হয়ে গেছে, টেস্ট টোকেন আমরা করে দিলে পরে 1 বছরে পাবে, ঠিক আছে, এটা আমরা 13,00,000 টাকা চাচ্ছি। 13,00,000 টাকা? জি। পেপারস আপডেট করে দিবেন? পেপারস 1 বছর আপডেট করে দিবেন। আচ্ছা, আমরা এরপরে কি প্রাডো দেখবো? প্রাডো দেখেন, এটা প্রাডো, টয়োটা প্রাডো, 2004 মডেল, 4 এর রেজিস্ট্রেশন, ঠিক আছে জি। এটার কন্ডিশন? এটা ম্যানুয়াল গিয়ার, ঠিক আছে, ম্যানুয়াল গিয়ার। এটার কন্ডিশন? এটা কন্ডিশনও খুব ভালো, এটাও কিন্তু ওই যে নিউ শেপের প্রাডো রিজ, সেম ইঞ্জিন, ঠিক আছে, 2700 সিসি, সেম ইঞ্জিন, শুধু ম্যানুয়াল গিয়ার। এখন পর্যন্ত তেলেই আছে? এখন পর্যন্ত তেলেই আছে, তেলের গাড়ি তেলেই আছে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01711974529। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।